হঠাৎ পেঁয়াজের দরপতনে দিশেহারা চাষীরা। লাভ তো পরের কথা, আসল উঠানো নিয়েই শঙ্কা। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না পেঁয়াজের দরপতন। দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম নেমে এসেছে অর্ধেকে। দরপতন আর আবহাওয়াজনিত কারণে উৎপাদন কম হওয়ায় লোকসানের মুখে ঝিনাইদহের কয়েক হাজার পেঁয়াজ চাষি। পুরো দমে মাঠ থেকে পেঁয়াজ ওঠা শুরু হলে দাম আরও কমতে পারে বলে আশঙ্কা তাদের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাশীনাথপুর গ্রামের তাইজেল খান এ বছর পেঁয়াজের চাষ করেছেন 8 বিঘা জমিতে। প্রতি বিঘা 35,000 টাকা খরচে মোট ব্যয় হয়েছে 2,80,000 টাকা। দাম, পেঁয়াজের দাম অর্ধেকে নেমে আসায় সর্বশান্ত হওয়ার আশঙ্কায় দিন পার হচ্ছে তার। কি করবেন তিনি, কোনো কুল কিনারা দেখছেন না। শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের মাঠ। তপ্ত দুপুরে জমি থেকে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। একই চিত্র বিভিন্ন গ্রামের মাঠে মাঠে। কষ্টের ফসল ঘরে তুলতে সকাল থেকে রাত অবধি করছেন হাড় ভাঙা খাটুনি। বৈরী আবহাওয়ার কারণে এবছর কম হয়েছে পেঁয়াজের ফলন, সেই সাথে পেঁয়াজের দর পতনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। বর্তমানে জেলার বিভিন্ন হাটে প্রতিমন পেঁয়াজ প্রকারভেদে 700 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে, যা দু সপ্তাহের আগেও ছিল 1700 থেকে 2,000 টাকা। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছে চাষিরা। কৃষক বাঁচাতে পেঁয়াজের ভরা মৌসুমে আমদানি বন্ধের দাবি তাদের। ঝিনাইদহ জেলা বিপণন কর্মকর্তা গোলাম ফারুক খান বলেন, দ্রুত পেঁয়াজ আমদানি বন্ধ ও কৃষকরা যেন সঠিক মূল্য পায় সে ব্যাপারে নেওয়া হচ্ছে ব্যবস্থা। জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় 11,853 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল 13,100 হেক্টর। খরচ দেড় বিঘে, এক বিঘে জমিতে 30,000 টাকা, কমপক্ষে নমনি হলো 35,000 টাকা খরচ, 35,000 টাকা একেবারে, এমনি কোনো ভুল মিথ্যে কথা নেই, মানে 35,000 টাকা খরচ। তো 35,000 টাকা খরচ করে নিল টোটাল, 35,000 টাকা খরচ করে যদি আমরা 40,000, যদি আমরা পিয়ে যদি 50 মন গড় অ্যাভারেজ যদি পাই, তেমন তো বাঁচতেছি না। আমরা কীভাবে বাঁচো, কারণ পিয়ে 700-800 মন পিয়ে, আমার যদি সরকার যদি 1500 পিয়ে যদি আবার খাওয়াইতো, আমরা বাঁচতাম, চাষি বাঁচতাম। হিসেবে যদি পেঁয়াজ দিয়ে আলাদা সবজির চাষ করতাম তাহলে দুটো পয়সা পাতাম, কারণ পেঁয়াজ চাষ করতে পয়সা পাচ্ছি না, আমরা পেঁয়াজ চাষ করতে আমরা পয়সা পাচ্ছি না, রসুনের দাম নেই, পেঁয়াজের দাম নেই। আমি এইটাই চাষ করছি এবং আমার ফলন দিকটা আসছি আগের বছর থেকে অনেকটা কম এবং রেটও অনেকটা কম, 800 থেকে 650 এর উপরে এই পর্যন্ত রেট পাওয়া আছে, কিন্তু এরপরে আর কোনো আমরা ই দেখতেছি না। পেঁয়াজের ফলন কম, তারপরে দাম নাই, 1 কেজি টমেটোর দাম হচ্ছে কেন 60 টাকা, পটলের দাম 150 টাকা, পেঁয়াজ বেশি আমরা 15 থেকে 20 টাকা কেজি, এর আমাদের সংসার চলে না। তারপরে সারের দাম বেশি, পরিয়াটার দাম আছে 600 থেকে 700 টাকা হাজিরা একটা লোকের, এতে আমাদের চলে না। টোটালটা নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী বড় বড় মহাজনরা, আমরা তো আমাকে পেঁয়াজ উঠলে বিক্রি করতে হবে, তো 2 টাকায় হোক আর 1 টাকায় হোক আর নাই হোক, কারণ পেঁয়াজ তো রাখা যাবে না, পেঁয়াজ তো বিক্রি করতে হবে, তো চলে যাবে মনে করেন শহর বাজারে।
আবার এমন এমন সময় আছে পেঁয়াজের দাম 200 টাকা কেজি যখন আমাদের ঘরে আর থাকবে না তখন ওর দাম 200 টাকা কেজি তখন আমাদের কিন্তু কিনে খাইতে হবে তো এই রকম বাজার মূল্য যদি অস্তিত্বশীল হয় তাহলে কিন্তু আসলে জাগেরে টাকা পাওয়ার কথা যারা মূল মূলত এর সাথে জড়িত তারা কিন্তু টাকা পাচ্ছে না টাকাটা পাচ্ছে হচ্ছে মনে করেন মধ্যবর্তী সত্তা বাটা পেঁয়াজের যে বৃষ্টির কারণের জন্য আমরা চাষি খুব ক্ষতিগ্রস্ত মানে আপনার যে বাজারে যেসব দ্রব্যমূল্য যেসব দাম উঠেছে শহরে পেঁয়াজের দাম কিছু না 800 টাকা এমন 900 টাকা এমন 700 টাকা এমন পেঁয়াজ বেশি একটা কৃষক কিনতে আছে 500 টাকা দিয়ে দুই মন আড়ামেন করে পেঁয়াজ আসছে তাহলে আমরা কী করে বাঁচবো বলেন খালি 60 টাকা সয়াবিনের তেল 200 টাকা কেজি আর এই পেঁয়াজ যে জায়গায় আমরা জমাবো 4 মন 5 মন সে জায়গায় পেঁয়াজ আছে 2 মন 1.5 মন 2.5 মন করে উপরে মার্কেটে পেঁয়াজ আপনার জিনিসপত্র যে দাম উঠে যাচ্ছে পেঁয়াজের দাম নেই যার কোনো চাষিরা আপনাদের খরচের টাকা উঠবে না এবার আরো চাষি আপনার লস হয়ে যাবে কষ্ট হয়েছে বুঝছেন আমাদের চাষির কোনো তারই দাম নাই খুব খুব দাম আপনি কিনতে যাবেন আপনারা তো যাই হোক কিনে খাচ্ছেন এখন 1 কেজি গরুর মাংস যায় 800 খাসির মাংস যায় 900 কি কিনে খাবো আপনারা অবগত আছেন যে আমাদের কিছুদিন আগেও হঠাৎ একটা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিছু পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হয়েছে যার প্রেক্ষিতে আমাদের পেঁয়াজের দামটা একটু ঊর্ধ্বমুখী ছিল এই সময় এলসি বেশ কিছুটা বেশি হয়েছে এই এলসিকৃত পেঁয়াজটাই সেই সময় যে এলসিগুলো খোলা হয়েছে সেটাই চলমান আছে কিন্তু বর্তমানে আমাদের ভাতি পেঁয়াজ হারভেস্ট মৌসুম সে ভিত্তিতে সরবরাহটা বেড়েছে পেঁয়াজের মূল্য আবার স্থিতিশীল বা কিছুটা নিম্ন গতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কৃষকের যে ক্ষতি বা মূল্য পেতে যে সমস্যা সে আমরা আমাদের এই রুট লেভেল থেকে তথা আমাদের জেলা পর্যায় থেকে আমার বিভাগ এবং মহাপরিচালক মহোদয় দপ্তরে তথ্য দেওয়া হয়েছে যে কৃষক যেন কোনো রকম উৎপাদন খরচের নিচে মূল্য না পায় উৎপাদিত পণ্য তার সাথে সঠিক এবং ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা জেলা পর্যায় থেকে আমার মহাপরিচালক বরাবর সুপারিশ করা হয়েছে এবং এটা অতি শীঘ্রই এলসি পেঁয়াজ যাতে দ্রুত আমদানি হ্রাস বা বন্ধ হয় এবং আমার দেশের কৃষক তথা ঝিনেদার কৃষক চাষি যারা পেঁয়াজ চাষি তারা যেন তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় সে ব্যাপারে যথাযথ এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে কৃষি ভবনের তরফ থেকে